রাজধানীতে প্রতিদিন নিম্ন আয়ের 1000 মানুষের পাশে ইফতার নিয়ে হাজির হচ্ছে মাসদুল ফাউন্ডেশন। অসহায় মানুষরা যাতে ইফতারে ভালো খাবার খেতে পারেন তাই এমন আয়োজন করে সংগঠনটি। নূর মোহাম্মদ মানিকের তোলা ছবিতে দাউদ হাসানের রিপোর্ট। শাহিন আলম রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। দুর্মূল্যের বাজারে দুবেলা যেখানে ঠিকমতো খাওয়া দেয় সেখানে রোজার মাসে ইফতার নিয়ে তার বাড়তি চিন্তা। তবে এবার অনেকটাই নির্ভার তিনি, কারণ মাস জুড়ে বিনামূল্যে ইফতারি করতে পারবেন মাসদুল ফাউন্ডেশনে। সারাদিন পরিশ্রম করে এখানে এসে রোজা ইফতার করি, এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে, আমাদের খরচটা বেঁচে গেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শাহিনের মতো অনেক অসহায় মানুষের ইফতার আয়োজনে এগিয়ে এসেছে মাসদুল ফাউন্ডেশন। তাদের আয়োজনে খুশি এসব মানুষ। এই আয়োজনটা করছে গরিবের জন্য, এই গরিবের যে অনেকে পারে না যে 10 টাকা করতে গেলে চাই করবে ভাই করবে দশের জন্য, এটা খুবই একটা ভালো আত্মীয়ের জন্য আমাদের যে করছে আমরা এটা অনেক খুশি। রোজার আগে আমরা প্রতিদিন এখানে ইফতার করতে আসি, আমাদের রোজাদারদের জন্য এই আয়োজনটা করছে উপকৃত হচ্ছে, আমরা খুব খুশি, তাদের জন্য দোয়া করি। এ ফাউন্ডেশনে রয়েছে আবাসিক স্কুল ও মাদ্রাসা, এতে আশ্রয় হয়েছে শতাধিক অনাথ শিশুর। ইফতার কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এসব শিশুরাও। আমি এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করি, মানুষকে প্রতিদিন ইফতারি ইফতার খাওয়াই। আজকে আমার অনেক ভালো লাগছে যে আজকে আমরা প্রায় 1200 মানুষকে ইফতার করেছি। মাদ্রাসায় আমাকে পড়ালেখা করে দিয়েছে, আমার মা বাবা কেউই নেই, ছোট থাকতে এই মাদ্রাসায় পড়ালেখা করি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি আয়োজকরাও। জানান পুরো রমজান মাসে দেশ জুড়ে 1 লাখ লোককে ইফতার করানোর পাশাপাশি ঈদেও অসচ্ছল মানুষকে দেওয়া হবে উপহার সামগ্রী। আমরা মাসদুল ফাউন্ডেশন আসলে সবার সহযোগিতায় আমরা আমাদের এই কার্যক্রমটা পরিচালনা করতে পারছি। আমি আসলে বলতে চাই আপনারা সবাই যদি আমাদের সাথে শরিক হন, অল্প আপনাদের সাধ্যমতো যদি দিয়ে শরিক হন, আমরা ইনশাল্লাহ আমাদের এই পরিচালনাটা আমাদের এই কার্যক্রমটা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবো বলে আমি আশা করি ইনশাল্লাহ। ঈদ উপলক্ষে আমরা ইনশাল্লাহ গত বছরের মতো আমাদের একটা প্ল্যান আছে, এবার আমরা শ্যামাই রাখবো বাচ্চাদের জন্য এবং দুপুরে আমরা রাখবো হচ্ছে রিচ ফুড, যেগুলো আসলে ঈদের সময় আমরা বাসায় থাকলে যেগুলো খাই, যেমন পোলাও রোস্ট, এইসব আইটেম আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রত্যেক রমজানের প্রতিটা দিন 30 দিনই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি মাসদুল ফাউন্ডেশনের মাসদুল মেহমানখানার উদ্যোগে প্রত্যেক রমজানে 1000 মানুষকে এইখানে আমাদের এখানে ইফতার করানোর জন্য। পাশাপাশি আমাদের মেহমানখানা আছে, মাসদুল মেহমানখানা আরেক জায়গায় আছে, সেখান থেকে আমরা পুরো ঢাকা সিটিতে 500 জনের উপরে সাধারণ মানুষকে রাস্তায় যারা হঠাৎ করে ইফতারের সময় হয়ে যায় তাদেরকে আমরা ইফতারের ব্যবস্থা করে ইফতার করানোর চেষ্টা করি। যারা সাধারণ রোজাদারকে ইফতার করাতে চায় কিন্তু ব্যস্ততার কারণে ইফতার করাতে পারে না, আমরা চাইবো, আমরা তাদের প্রতি প্রত্যাশা রাখবো যে তারা আমাদের সাথে অংশগ্রহণ করবে। পবিত্র রমজান মাসে ঢাকাসহ সারা দেশে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও 6 বছর ধরে নানান জনহিতকর কাজ করে যাচ্ছে মাসদুল ফাউন্ডেশন। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।